দর্শকের আগে বলছিলাম যে রাজস্বিক সংবর্ধনায় সাফ জয়ী নারী ফুটবলারদের গতকাল বরণ করে নিয়েছে বাংলাদেশ। এর মধ্যেই একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেটি ছিল ফুটবলারদের লাগেজ থেকে নগদ অর্থ চুরির ঘটনা। আর এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমরা চলে যেতে চাই মতিঝিল আমাদের সহকর্মী সাদমান সাকিবের কাছে। সাদমান, রাজস্বিক সংবর্ধনার পর একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেটি কোনোভাবে কাঙ্ক্ষিত ছিল না, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত বলবেন। আজকে আসলে আমরা যখন খুব স্বাভাবিকভাবেই এমন একটা সাফল্য, এমন একটা অর্জনের পর যখন আমরা পরের দিন সাধারণত খুব স্বাভাবিকভাবেই আমরা সেই বিষয়টিতে ফলো করি, যখন আজকে সকালে যখন আমরা বাফুফে ভবনে আছি, তখন এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আমরা শুনতে পারি যে দুই তিনজন ফুটবলারের ব্যাগ থেকে অনেক কিছু মিসিং। তবে সবচেয়ে রিমার্কেবল যদি বলি যে কৃষ্ণা রানী সরকার, তার কিছু নগদ টাকা এবং কিছু ডলার ছিল, সেই জিনিসগুলো আসলে তারা রাতে, যখন আপনি জানেন যে প্রায় রাত দশটা পর্যন্ত, নয়টা দশটা পর্যন্ত কিন্তু এই সংবর্ধনার অনুষ্ঠানটি হয়েছে, এরপরে কিন্তু তারা খুব স্বাভাবিকভাবেই কিন্তু কালকে যখন বিমানবন্দরে সংবর্ধনা দেওয়া হয়, তাদের নিজেদের ব্যাগটি কিন্তু তারা নিজেরা সংগ্রহ করতে পারেনি খুব স্বাভাবিকভাবেই। বাফুফের তরফ থেকে একজন প্রতিনিধি বা দুজন মিলে তারা কিন্তু এই তাদের ব্যাগেজগুলো সংগ্রহ করে খুব স্বাভাবিকভাবেই, কিন্তু কালকে তারা যখন রাতের বেলা যখন তাদের এই সংবর্ধনার এই প্রক্রিয়াটা শেষ করে, শেষ করে যখন তারা তাদের যে তারা কিন্তু বাফুফে ভবনের চারতলায় তাদের যে আবাসিক ক্যাম্প সেখানেই থাকে, রাতের বেলায় তারা দেখতে পারে যে তাদের যে মূল যে ব্যাগটি ছিল সেই লাগেজ থেকে কিন্তু বেশ কিছু জিনিস মিসিং। আমি যদি একটু রিমার্কেবলি বলি, কৃষ্ণা রানী সরকার তার ব্যাগ থেকে নগদ অর্থ চুরি হয়েছে, যদি শামসুন্নাহার ডিফেন্ডার বলি তার ব্যাগে কিছু নেপালিস রুপিস ছিল সেগুলো মিসিং রয়েছে, ফিজিওর ব্যাগ থেকে কিছু সামগ্রী চুরি হয়েছে। এছাড়াও কিন্তু একাধিক ফুটবলার, অধিক মানে অধিকাংশ ফুটবলারই বলা চলে যে যাদের ব্যাগে যে সিকিউরিটি লক কিংবা তালা দেওয়া ছিল সেগুলো কিন্তু প্রায় সবগুলোরই তারা, আমরা যতটুকু জানতে পেরেছি যে খোলা রয়েছে। একজন কোচিং স্টাফের সাথে আমাদের কথা হয়েছে, তিনি বলছিলেন যে এই এমন একটা রিমার্কেবল ঘটনার পরে তাদের ব্যাগ থেকেই এইসব সামগ্রী চুরি হওয়া কিংবা হারিয়ে যাওয়া এটা কোনোভাবেই আসলে মানিয়ে নেওয়া যায়, মেনে নেওয়া যায় না। অন্তত আমরা সবাই জানি যে আমরা বেশ মানে এই দলের যত ফুটবলার রয়েছে, এই নারী দলের, তাদের সবাই কিন্তু আর্থিকভাবে খুব একটা সচ্ছল নয়। তারা এই তাদের উপর পুরো পরিবার নির্ভরশীল, সেখানে তাদের ব্যাগ থেকে আসলে এই ধরনের হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়ার ঘটনাটা কিন্তু নিঃসন্দেহে আসলে এটা অনাকাঙ্ক্ষিতই বলা চলে। কাল যদি আমরা বিমানবন্দরের বিশৃঙ্খলা থেকে শুরু করে বাফুফে ভবনে আসা সংবাদ সম্মেলন, পুরোটা সময় জুড়েই কিন্তু একটা আমরা হট্টগোল দেখেছি। এখন আসলে এরপরে স্টেপটা বাফুফেকে নিতে হবে, তারা হয়তোবা এখনো ফুটবলাররা ঘুমাচ্ছে, তারা আবাসিক ক্যাম্পেই আছে, আপনি দেখতে পাচ্ছেন আমাদের পিছনে। এখন আসলে পরের স্টেপটা কি হবে সেটা আসলে বাফুফেই আমাদেরকে ভালো বলতে পারবে এবং ব্রিফ করতে পারবে। সাদমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর মতিঝিলে বাফুফে ভবন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাদমান সাকিব।